আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আজ পঁচিশে নভেম্বর চলে এসেছি কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় গত চব্বিশ ঘন্টার করোনা আপডেটে এছাড়া আজ কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করোনা ভ্যাকসিনের যে দারুণ একটা সুখবর দিল সেটা প্রথমেই থাকছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে এবং কমেন্টস করবেন বাকি কোনো কিছু যদি জানতে চান লাইক করবেন আর পার্ডের সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করবেন যাতে করে কোনো একজন প্রবাসী দেখে উপকৃত হতে পারে আলহামদুলিল্লাহ কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি আপডেট শেয়ার করা হয় সেখানে জানানো হয় এই বছরের শেষের দিকে কোভিড ওয়ান সিক্সটি টু ভ্যাকসিন এসে কুয়েত পৌঁছাবে ভ্যাকসিনের ব্যবহার স্থানীয় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদনের সাপেক্ষে করা হবে এক বিবৃতিতে কুয়েতের মেডিসিন ও মেডিকেল সাপ্লাইয়ের সহকারী উপদেষ্টা ডক্টর আবদুল্লাহ আলবাদ এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেছেন কুইতে এই ভ্যাকসিন সরবরাহ করার জন্য ফাইজার এবং বায়োনটেকের সাথে একটি চুক্তি হয়েছে যারা এই ভ্যাকসিন তৈরি করছে স্বাস্থ্য মন্ত্রণালয় অনুরোধের ভিত্তিতে ভ্যাকসিনটি দু হাজার বিশ সালের মধ্যে এবং স্থানীয় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে ক্লিনিক্যালি পরীক্ষা এবং প্রয়োজনীয় অনুমোদনের পরে দু সালের মধ্যে আসবে তিনি উল্লেখ করেন এটির আর্থিক বিবরণী চুক্তি প্রকাশ করা হয়নি তিনি আরও বলেন কোভিড নাইন্টিন ভ্যাকসিন গ্রহণ এবং এটি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সংরক্ষণ করার জন্য মন্ত্রণালয় সব ব্যবস্থা এরই মাঝে গ্রহণ করেছে আর বলেন এই চুক্তিটি বিশ্বব্যাপী কোভিড নাইন্টিন সংকট মোকাবেলা ফাইজার এবং বায়োটেকের বিশ্বব্যাপী প্রতিশ্রুতি প্রতিশ্রুতির আওতায় হয়েছে তার অংশ হিসেবে উপসাগরীয় অঞ্চলে ফাইজারের চিফ বিজনেস অফিসার লিনসে ডিএটসি কুয়েতের জনগণকে সম্ভাব্য কোভিড নাইন্টিন ভ্যাকসিন সরবরাহর সাধারণ লক্ষ্য অর্জনের জন্য কুয়েত সরকারকে সহযোগিতা করছেন যত দ্রুত সম্ভব তিনি আকাশ আশা প্রকাশ করেছেন যে ভ্যাকসিনটি মানুষের জীবন বাঁচায় স্পষ্ট হবে ক্লিনিক্যাল পরীক্ষার ক্লিনিক্যালি পরীক্ষার সাফল্যের উপর নির্ভর করে বায়োটেকের চিফ বিজনেস অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স অফিসার শন ম্যারেট কোথ কুয়েত সরকারকে এই বিশ্বব্যাপী মহামারী হুমকির মোকাবেলায় ভ্যাকসিন তৈরির প্রতি তাদের সমর্থন এবং আস্থার জন্য ধন্যবাদ জানিয়েছেন এটি প্রকাশ করে আরব টাইমস কুয়েত থেকে গত চব্বিশ ঘন্টায় কুয়েতে ছয় হাজার একশো সতেরো জনকে করোনা টেস্ট করা হয় টোটাল টেস্টের সংখ্যা কুয়েতে পৌঁছে গেল দশ লক্ষ আটষট্টি হাজার একশো তিরানব্বই জন গত চব্বিশ ঘন্টার টেস্ট থেকে চারশো বাইশ জন নতুন করে করোনা সংক্রমণে আক্রান্ত নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয় টোটাল আক্রান্ত সংখ্যা এক লক্ষ একচল্লিশ হাজার দুশো সতেরো জন গত চব্বিশ ঘন্টা করোনা সংক্রমণে চিকিৎসাধীন অবস্থা থেকে নতুন করে আরও একজন মৃত্যুবরণ করে ইনাল্লাহে রাজিউন টোটাল মৃতের সংখ্যা কুইতে আটশো একাত্তর জন গত চব্বিশ ঘন্টা করোনা সংক্রমণে চিকিৎসাধীন অবস্থা থেকে আলহামদুলিল্লাহ ছয়শো ছাব্বিশ জন সুস্থ হয়ে বাসায় ফিরে যায় যার মাঝে বাংলাদেশি কুইতি এবং বিভিন্ন দেশের প্রবাসী ছিল টোটাল সুস্থতার সংখ্যা পৌঁছে গেল এক লক্ষ চৌত্রিশ হাজার তেত্রিশ জন বর্তমান অ্যাক্টিভ কেস ছয় হাজার তিনশো তেরো জন এবং টোটাল সিরিয়াস কেস যেটা আইসিউ আটাত্তর জন এটা ছিল কুয়েতের গত চব্বিশ ঘন্টার সম্পূর্ণ টোটাল আপডেট সবাই সবার অবস্থান থেকে সুস্থ থাকুন নিরাপদ থাকুন স্বাস্থ্য নির্দেশনা কঠোরভাবে পালন করুন মাস্ক স্যানিটাইজার সোশ্যাল ডিস্টেন্স একান্তই প্রয়োজন ছাড়া এখানে সেখানে যাওয়া থেকে বিরত থাকুন এছাড়া আগামীকাল চব্বিশ ঘন্টার আপডেটটা আবার দেখা হচ্ছে সে পর্যন্ত শুভকামনা